বন্ধুরা, করোনার এই সময়ে অনেকেই আমরা পালস অক্সিমিটার কিনে ফেলছি, কারণ আমাদের ভেতর করোনা নিয়ে সবার ভিতরে অনেক ভীতি কাজ করছে এবং ভাবছি এই পালস অক্সিমিটারটি আমার হাতে থাকলে হয়তো আমরা করোনা থেকে সহজেই মুক্তি পাব। কিন্তু আসলে বিষয়টি তা না, কারণ পালস অক্সিমিটার সম্বন্ধে আমরা যদি ভাবছি যে আমরা সব কিছু জানি, আমরা আসলে অনেক কিছুই জানি না। সুতরাং আজকের এই ভিডিওটিতে আমরা পালস অক্সিমিটার সম্পর্কে অনেক কিছু জানবো। প্রথমে আমরা এটি খুলে দেখি। একটা আনবক্সিং করলে প্রথমে দেখবো এইখানে কিছু স্ট্র্যাপ আছে যেটার মাধ্যমে পালস অক্সিমিটারটি আটকে রাখা যায়, এবং এর সাথে আছে এর ভেতর আছে এই ডিভাইসটি। আমরা যদি এই ডিভাইসের দিকে খেয়াল করি তাহলে দেখবো এটি খুব সহজ একটি ডিভাইস, একেবারেই পোর্টেবল, পকেটের ভিতর রাখা যায়। এদিকে আছে এর ব্যাটারির কেস, এবং এই ব্যাটারি কেসের ভিতরে আমরা দুইটি ট্রিপল এ সাইজের ব্যাটারি লাগাই দেব, তাহলে এর কাজ শেষ। এটা কীভাবে অন করে, অন করাটা খুব সহজ। এখানে যে একটি মনিটর আছে এবং এখানে আছে একটা পাওয়ার বাটন, দেখুন এটি ক্লিক করলে পালস অক্সিমিটারটি চালু হয়ে গিয়েছে। এখন আমরা এর ভেতরে একটি আঙ্গুল ঢুকিয়ে দিলাম, কারণ পালস অক্সিমিটারের ফর্মুলাই হচ্ছে এটা যে পেরিফেরাল লেভেলে আমাদের আঙ্গুলের পাল্পে যে অক্সিজেন আছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে সেটা পরিমাপ করে দেখে, এবং শতকরা কত পার্সেন্ট অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আমাদের শরীরে আছে সেটা আসলে মেনলি পালস অক্সিমিটারের কাজ, সেটি পরিমাপ করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 99% অক্সিজেন স্যাচুরেশন, এটা খুবই ভালো, কারণ নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের 95 থেকে 100। তবে এখানে একটি কথা আছে যে এই যে 95 থেকে 100 এটা কিন্তু সবার জন্য না, কারণ কেউ যদি আগে থেকেই অ্যাজমা রোগী হয়ে থাকে, সিওপিডি বা লাং ক্যান্সার বা এদের আরও অনেক ডিজিজ আছে, যেমন কেউ কারো যদি অনেক বেশি অ্যানিমিয়া থাকে, অনেক বেশি হাইপারটেনশন থাকে, সেসব রোগীদের কিন্তু এটা কম থাকবে। সুতরাং আপনি যখনই এই ডিভাইসটা কিনবেন, কিনে নিয়ে বাড়ির লোকদের সবার পালস অক্সিমিটারটা মেপে আপনি নর্মাল রেঞ্জটা আগে থেকে দেখে নেবেন, কারণ পরবর্তী সময়ে কারো যখন কমে যাবে কিনা তখন আপনি সেটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি আগে থেকেই কারো নর্মাল রেঞ্জ না জানেন পরবর্তী সময়ে কিন্তু সমস্যা হবে। কিন্তু খেয়াল রাখেন যে এটা সবার ক্ষেত্রে মোটামুটি 95 থেকে 100 নর্মাল। আপনাকে কখন সচেতন হতে হবে, আপনি যখন দেখবেন এই পালস অক্সিমিটারের রিডিংটা 90-এর নিচে এবং 85-এর নিচে যদি কোনো মতে আসে তাহলে আপনার হার্ট, আপনার ব্রেন, আপনার শরীরের নর্মাল টিস্যুগুলো নষ্ট হতে শুরু করবে। সুতরাং তখন জরুরি ভিত্তিতে আপনাকে মেডিকেল সাপোর্ট নেওয়া লাগবে, এবং এটা মোটামুটি 90-এর পর হলেই আপনাকে সাপোর্টটা নিতে হবে। সুতরাং আমরা পালস অক্সিমিটারের কাজ কিন্তু এটাই করোনার ক্ষেত্রেও, যে কখন অক্সিজেন দিব, যখন আমরা দেখব 95-এর কম তখনই আমরা একটি রেড অ্যালার্ট হিসেবে ধরব, এবং 90-এর নিচে আসলেই তখন আমরা সাথে সাথে অক্সিজেন এবং পরবর্তী সময়ে আরও হয়তো ভেন্টিলেশন আমরা দিতে পারি। আপনাকে একটা জিনিস বলে রাখি, এই পালস অক্সিমিটার কোনো ক্রমেই কিন্তু আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয় বা মনিটর সহ যে প্রোব ইউজ করা হয় পালস অক্সিমিটার সেটার মানে সমকক্ষ না। এটা তার চেয়ে অনেক পোর্টেবল এবং অতটা সেন্সিটিভও না, তবুও এটা কাজ চলে যায়। মেন কথা এটা কাজ চলে যাচ্ছে, সুতরাং এটা আমরা ইউজ করতেই পারি। অন করলাম, অন করে যখন আমরা এটা খুলবো দেখুন এর ভেতরে একটি লাল আলো জ্বলছে। এর ভেতর দুই রকম আলো আছে, একটা ইনফ্রারেড, একটা হচ্ছে রেড লাইট। এই আলোটা যখন আমরা পাল্পের উপর আসছে, যখন পাল্পটা এর উপর রাখছি তারপর এটা বন্ধ করে দিচ্ছি, দেখুন এটা রাখার পরে আমার আঙ্গুলের মাঝখান দিয়ে আমার যে নেল পেড এটাটাও লাল হয়ে যাচ্ছে, এই যে খেয়াল করে দেখুন। এবং এর উপরে আছে সেন্সর, ঠিক এই জায়গায় আছে সেন্সর। তো আমি যখন এটা এভাবে দিয়ে দিচ্ছি তখন এখান থেকে ইনফ্রারেড যাচ্ছে এবং রেড লাইট যাচ্ছে। ইনফ্রারেডটা করে কি, যে হিমোগ্লোবিনের সাথে যদি অক্সিজেন পুরোপুরি স্যাচুরেটেড হয়ে থাকে তাহলে ইনফ্রারেডকে সেটা শুষে ফেলে, একইভাবে যদি সম্পূর্ণ ডিস্যাচুরেটেড থাকে তাহলে সেটা রেড লাইটকে শুষে ফেলে। ফলে এখান থেকে আমাদের লাইটটা যাচ্ছে এবং এখানে যে রিসিভার এটা যখন দেখছে যে কত পার্সেন্ট আলো আমি দিয়েছিলাম এবং কত পার্সেন্ট রিসিভ হচ্ছে, তারপর চিন্তা করে তারপর একটা ক্যালকুলেশন করে এটা বের করে যে এখানে আসলে কী পরিমাণ অক্সিজেনেশন হচ্ছে হিমোগ্লোবিনের সাথে। এটাই আসলে মূল থিওরি। এখন এই পালস অক্সিমিটার ইউজ করলে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আগে পালস অক্সিমিটারটি নর্মাল জিনিসটি দেখে দিই, এটা 99, ওকে আগে বললাম 95 থেকে 100, এবং এইখানে যেটা আছে এটা আছে পালস রেট,
এই পালস রেটটা হচ্ছে বিট পার মিনিট, মানে প্রতি মিনিটে কয়বার আমার পালস হচ্ছে সেটা দেখাচ্ছে। এটা 89, এটা সাধারণত আপনার 60 থেকে 100 হয়, 100 পর্যন্ত। আবার অনেকক্ষণ বসে থাকলে তা হচ্ছে অনেক কম হবে। এবং এইখানে মাঝে যে দেখুন একটি রেখা উঠছে নামছে, এটা আসলে আপনার এই যে পালস বিটটা যেটা আসছে সেটা ঠিক মতো দেখাচ্ছে কিনা এবং আগেরটার সাথে বর্তমানের কম্বিনেশনটা কীরকম সেটা রেখাচিত্রের মাধ্যমে দেখায়। উপরে দেখুন একটি আমাদের ইসিজির মতো একটি যাচ্ছে, মানে আমরা প্রতিটা পালস যখন যাচ্ছে প্রতিটা পালসের বিটটা কেমন আসছে সেটা আমরা উপরে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে ফেলতে পারি। দেখুন এখানে, এখানেও একইভাবে আছে, এটা আমরা প্রতিটা বিট কিভাবে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা উল্টা দিকে ঘুরে গেল, এটা ওকে, সো আমরা দেখলাম যে পালস অক্সিমিটারের স্বাভাবিক একটি বিষয়। এখন এটি কতক্ষণ আপনি হাতে লাগায় রাখবেন, নর্মালি এটি কখনোই এর গাইডলাইনে বলা আছে এটি 2 ঘন্টার বেশি এক হাতের আঙুলে লাগিয়ে রাখার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা আমি খুলে ফেললাম। এবং এটি সর্বোচ্চ 2 মিনিট লাগিয়ে রাখলেই আপনি দেখতে পারবেন যে আপনি কতক্ষণ হচ্ছে কিছুক্ষণ। তবে এখানে একটা বিষয় আছে যে আপনি হাত লাগিয়ে রেখে এটা অনেক বেশি হাত ঝাঁকাঝাঁকি করা যাবে না। এখানে কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে, যে আপনার যেই আঙ্গুলে আপনি লাগাচ্ছেন সেই আঙ্গুলে আপনি সেই হাতেই যদি আপনার ব্লাড প্রেশারের কাপ লাগানো থাকে অথবা আর্টারিয়াল ক্যাথেটার লাগানো থাকে বা ইন্ট্রাভাস্কুলার কোনো লাইন করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি লাগাবেন না, সেই আপনি অন্য হাতে পালস অক্সিমিটারটি লাগাবেন। কারণ আপনি যখনই এই পালস অক্সিমিটারটি লাগাচ্ছেন এবং সেই হাতে যদি এ ধরনের কোনো ইনভেসিভ প্রসিডিওর থাকে তাহলে সেখানে ব্লাড সার্কুলেশনটা হ্যাম্পার হবে, আপনি অরিজিনাল রেজাল্টটা পাবেন না। সেখানে আপনি অনেক বেশি টেম্পারেচার ভেরিয়েশন যদি থাকে, মানে আপনি বাইরে থেকে প্রচণ্ড ঠান্ডা সেখান থেকে আসছেন বা প্রচণ্ড গরম, সেই অবস্থায় আপনি পালস অক্সিমিটারটি ব্যবহার করবেন না। কারণ টেম্পারেচারের সাথে আসলে আমাদের এই রক্ত প্রবাহের একটা সম্পর্ক আছে, তাই না? আচ্ছা, আপনার যদি অ্যানিমিয়া থাকে, অনেক বেশি রক্ত স্বল্পতা থাকে এবং প্রেশার খুবই লো থাকে, মানে 60-এর নিচে আপনার মনে হচ্ছে প্রেশারটা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিডিংটা কম আসতে পারে। আপনার যদি হাতে নেল পলিশ দেওয়া থাকে, মানে আঙুলে যদি আপনি নেল পলিশ দেওয়া থাকে তারপর যদি আপনি এটা ইউজ করেন, তাহলে দেখবেন যে অনেক সময় নেল পলিশের কিছু কিছু উপাদান থাকে, সব নেল পলিশ না, তো কিছু কিছু উপাদানের জন্য এই লাইটটা পাস করতে সমস্যা হয়। এবং যখনই এই লাইটটা পাস করতে সমস্যা হবে তখন রিডিংয়ে আপনার ভুল দেখাতে পারে। একটা জিনিস অনেকেই ভুল করে, সেটা হচ্ছে যে এর সেন্সরটা আপনার অবশ্যই পরিষ্কার করতে হবে, কারণ সেন্সর যদি ময়লা থাকে তাহলে কিন্তু আপনার রিডিং ভুল দেখাবে। তাহলে সেন্সরটা আমরা পরিষ্কার করবো কী দিয়ে, যে অ্যালকোহল প্যাড আছে 70% আমরা যে ইথাইল অ্যালকোহল ব্যবহার করি সেইটা দিয়ে এই জাস্ট সেন্সরটা এটা আমরা মুছে যদি নিই তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে একদম। 95 থেকে 100 আপনার অক্সিজেন স্যাচুরেশন, তাহলে আপনার এটি আর দেখার দরকার নেই। কিন্তু যদি দেখেন যে আপনার 90 থেকে 95-এর ভেতরে, তাহলে প্রতি 6 ঘন্টায় আপনাকে একবার করে দেখতে হবে। এবং যদি দেখেন যে 92-90 নিচে আসছে, তাহলে আপনাকে এটা কন্টিনিউয়াস কিছুক্ষণ পরপরই আপনাকে এই পালস অক্সিমিটারটা মেজার করতে হবে। কিন্তু যদি দেখেন যে 90-95-এর ভেতরেই আছে কিন্তু করোনার যে লক্ষণগুলো, মানে আপনার শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, তাহলে কিন্তু প্রতি 6 ঘন্টা পরপর আপনি অবশ্যই একবার এটি বের করে চেক করে নেবেন যে তার কি অবস্থা, শারীরিক কন্ডিশনটা কি, সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে এটি দেখে নিতে হবে। এখন অনেকেই ভাবছেন যে এই মেশিনটি করোনা রোগী ডিটেক্ট করতে, তাহলে আমার মনে হয় সেফ হয়ে গেলাম, কারণ আমার তো মেশিন আছি, আমি 95-এর নিচে না গেলে আমি তো 5 মিনিট বাসায় দেখে নিচ্ছি, বাসাতে ট্রিটমেন্ট দেবো। আসলে তা না, কারণ এর সাথে আরও অনেক কিছু লক্ষণ আছে। আপনার যখন অক্সিজেন কমে যাবে তখন কিন্তু সাথে সাথেই আপনার রোগী খারাপ হয়ে যেতে পারে। সুতরাং যদি আপনি দেখেন যে আপনার শ্বাসকষ্ট মতো কিছু হচ্ছে, আপনার জ্বরটা বেশ বেশি বা আপনাকে একটু অনেক বেশি সন্দেহজনক মনে হচ্ছে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন বা হসপিটালাইজ করবেন রোগীকে। কারণ এই মেশিনের উপর ভিত্তি করে আপনি টোটাল সাপোর্ট পাবেন তা কিন্তু আপনি পাবেন না। এটি এটি একটি টুল, এটি একটা ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র, যার মাধ্যমে আমরা শুধু রোগীটি সম্বন্ধে যা একটা ধারণা পেতে পারি, কিন্তু টোটাল ট্রিটমেন্ট প্ল্যানের কিন্তু এটা দিয়ে সম্ভব না। এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। পালস অক্সিমিটার নিয়ে আরেকটি ভুল ধারণা যেটা আমরা প্রায়শই করি, আমরা সব ক্ষেত্রেই শুধু এই আঙুলটি দিয়ে দিই, এই ইন্ডেক্স ফিঙ্গারটি ঢুকিয়ে দিই। কিন্তু এর যে গাইডলাইনে সেখানে কিন্তু বলা আছে আমাদের সবচেয়ে ভালো রিডিং পাওয়া যায় আমাদের এই মিডিল ফিঙ্গারে, 5টা আঙুলের মাঝেরটা, এবং তারপরে ভালো রিডিং পাওয়া যায় থাম, তারপরে ইন্ডেক্স ফিঙ্গার।
সুতরাং প্রথমে আমাদের দিতে হবে এইখানে অথবা এইখানে অথবা শেষে এইখানে। কিন্তু তার মানে কিন্তু এই না যে আপনি এগুলোতে রিডিং পাবেন না, প্রতিটাতে রিডিং পাবেন, কিন্তু এইখানে বেশি ভালো, যেটা এদের গাইডলাইনে বলছে সবসময়। আচ্ছা কিভাবে দিবেন? এই মেশিনটার ভেতরে আপনি যদি এইভাবে দেন, মাঝখানে ফাঁকা থাকছে, তাহলে কিন্তু হবে না। মেশিনটা অন করে এই যে সেন্সর, এর উপর আপনাকে পাল্পটা দিয়ে রাখতে হবে। এটি যে শুধুমাত্র আপনি আঙ্গুলে দিবেন তা কিন্তু না, যদি কখনো কোনো কারণে, যেমন দুই একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে তার দুই হাতই নষ্ট হয়ে আছে, সেক্ষেত্রে আপনি পায়ের আঙ্গুলও দিতে পারবেন। একদমই যদি ছোট বাচ্চা হয় তাহলে তার পায়ের উপর আপনি দিতে পারবেন, কানের লতিতেও আপনি এটি ব্যবহার করতে পারেন। অনেকেই এই মেশিনটি আসলে ভালো না খারাপ সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, কারণ চায়না অনেক প্রোডাক্টই বেশ নকল বের হয়েছে। এবং অনেকে যেটা করছেন, যেটা ভুল করছেন আমি বলি, যে অনেকে বলছেন যে আমার এই মেশিনের ভেতরে আমি যদি একটা কলম দিয়ে দিই তাহলেও নাকি রিডিং দেখাচ্ছে। দেখুন, আমরা এই জায়গায় একটি কলম ঢুকিয়ে দিয়েছি এবং এখনও রিডিং দেখাচ্ছে। তো আমরা কি ভেবে নিব যে আসলে এটা মেশিনটার দোষ, যা দিচ্ছি তাই রিডিং দেখাচ্ছে? আসলে সেটা না, মানে এই কলমটার ভেতর দিয়ে আলোটা পাস করছে এবং এর ভেতরে কিন্তু কিছুটা অক্সিজেন আছে, সুতরাং এটা দেখাচ্ছে। এটা কিন্তু মানে ঠিক মেশিনটা খারাপ তা না। এবং দেখুন ফার্স্ট রেট দেখাচ্ছে 300, অনেক বেশি। এবার দেখুন আমরা একটি কলম ঢুকিয়ে দিয়েছি এবারও, কিন্তু দেখুন যে এবার আর কোনো রিডিং দেখাচ্ছে না। আমরা যদি একটু ক্লোজ লুক নিই, কারণ আমাদের এবারের যে কলমটি সেই কলমটি কিন্তু একেবারেই স্বচ্ছ না, এই জন্য কিন্তু কোনো রিডিং দেখাচ্ছে না। কিন্তু এর আগের যে কলমটি ছিল এর ভিতর দিয়ে কিন্তু আলো যাতায়াত করতে পারতো, আলো পাস করতো, এই জন্য কিন্তু রিডিং দেখাচ্ছিল। এবার কিন্তু আর কোনো রিডিং নেই, কিন্তু মেশিন কিন্তু বারবার চেষ্টা করছে জানার যে আসলে কোনো অক্সিজেন সরবরাহ আছে কিনা। সুতরাং মেশিনটি একেবারে ভালো। সুতরাং আপনি যে কোনো 5 অক্সিমিটার কিনে তার ভিতরে যদি একটি কলম বন্ধ কিছু ঢুকিয়ে দিয়ে যদি দেখেন যে সেখানে কিছু রিডিং আসছে, তার মানে যে সেটি ঠিক তা কিন্তু না। আবার আমরা এই কলমটি আবার দিলাম, দেখুন যে এখানে অক্সিজেন স্যাচুরেশন 99% দেখাচ্ছে, কিন্তু এই যে পিআই যেটা ইন্ডিকেটরটা সেটা এবং পালসার দেখাচ্ছে 300। আসলে এটাই সম্ভব না একেবারেই, এটা মেশিনটির দোষ না, এটি হচ্ছে সম্পূর্ণ এই জিনিসটার কাজই করে এইভাবে, প্রক্রিয়াটা আসলে এইরকম। ওকে বন্ধুরা, তাহলে আপনি ভালো থাকবেন, এবং 5 মিনিট নিয়ে কোনো কোশ্চিন থাকলে অবশ্যই আমাকে জানান। অসংখ্য ধন্যবাদ।